মেল প্রস্টিটিউট আরাফাত একটা কথা বলছে, কথা বলছে আওয়ামী লীগের নাকি একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, আওয়ামী লীগের নাকি একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওই থিঙ্ক ট্যাঙ্কের মূল কাজ হলো অপপ্রচার চালানো, একটা সত্যকে লুকিয়ে মিথ্যাটাকে বাজারজাত করা। এখন তবুও তো তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, কিন্তু আমি জানতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থিঙ্ক ট্যাঙ্ক কে, বেবি নাজনে নাকি মালেক সাহেব নাকি গিয়াস আহমেদ নাকি মিজানুর রহমান মিল্টন তাদের থিঙ্ক ট্যাঙ্ক, নাকি মৃত সাদেক হোসেন খোকা? আমি বিএনপির থিঙ্ক ট্যাঙ্কটা আসলে কারা আমি আসলে জানতে চাইতেছি, এবং এই থিঙ্ক ট্যাঙ্কের কাজ কি, নাকি এই থিঙ্ক ট্যাঙ্কের আরো কেউ আছে যারা থিঙ্ক করতে করতে বেগম জিয়াকে এত বছর হাজতে রাখার পরে একেবারে মৃত্যুর আগে আগে কয় এক দফা দাবি? জি, এখন যেটা সম্প্রতি বলা হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে যদি তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা না হয় তাহলে কঠোর আন্দোলন বা এরকম কিছু করা হবে বলা হচ্ছে। তো কথা হচ্ছে 48 ঘন্টার ঘোষণা কেন আরো আগে আসলো না, আসলো না কেন, আসলো না? আমার কাছে, আমি আমি লোকজনের সাথে অনেকের সাথে কথা বলার পরে একটা কথা আমাকে আমাকে বলা হয়েছে, বেগম জিয়াকে যেদিন প্রথম হাজতে নেওয়া হয় কেন হরতাল দেওয়া হয় না, এর মূলে ছিল আমির খসরু মাহমুদ, কেন রাস্তাঘাটে আন্দোলন দেওয়া হয় না, এর পিছনে ছিল আবদুল্লাহ ওয়াল মিন্টু, কেন কঠিন আন্দোলনের মুখোমুখি হরতালে যাওয়া হয় না, এর পিছনে ছিল শামা ওবায়দের মতো লোকজন, মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো লোকজন। আজকে আমি দেখলাম এই মাত্র কেউ বলেছে জেকব মিল্টন নাম বলে নাই, তাদের মধ্যে মোহাম্মদ সালাম আছে, মির্জা আব্বাস আছে, ভাই আমি জানি না কাদের নাম আছে, সামনের সপ্তাহে কথা বলবো এগুলো নিয়ে। কিন্তু একটা জিনিস অত্যন্ত দুঃখের কথা, কষ্টের কথা, এরাই বিএনপির জাতীয় নেতা যারা তাদের নেত্রীর জন্য রাস্তায় 200 লোক দাঁড় করাতে পারে না, ঠিক আছে, 200 লোক দাঁড় করিয়ে বলতে পারে নাই যে বেগম জিয়াকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, এই কাজটা তারা করে না। আর আজকের এত বছর আওয়ামী লীগের ক্ষেত্রে করা হতো, এটা অন্তত গ্যারান্টি দিয়ে ভাই এতদিনে আগুন জ্বালায় দিত বাংলাদেশে, করতো। আজকের তারা বলছে, মির্জা ফখরুল কইতেছে হার্ড লাইনে যেতে হবে, ও গত 15 বছরে কি ঘুমায় আসিলা বন্ধ, 15 বছর পরে তোমার মনে হইলে এখন হার্ড লাইনে যাইতে হইব। এবং সবচেয়ে অবাক করার বিষয় কি আপনি দেখুন জ্যাকব মিল্টন, যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আপনি দেখুন একের পর এক সরকারকে চাপে ফেলা হচ্ছে, জাতিসংঘের থেকে বলা হচ্ছে যে নির্বাচন পর্যবেক্ষক পাঠানো হবে না, যুক্তরাষ্ট্র তাদের যে ভিসা নীতির যে সেটার প্রয়োগের ঘোষণা দিচ্ছে, অর্থাৎ নানাভাবে এই আন্দোলনটা থেকে মানে মোবিলাইজ করার জন্য যা করার দরকার আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু তাদের দায়িত্বগুলো পালন করছে, কিন্তু আলটিমেটলি রাজপথে এই আন্দোলনটাকে যে নিয়ে নিজেদের যে লক্ষ্যটা অর্জন করা সেটা হচ্ছে মূল বিষয়, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে একটা রিলাক্টেন্স একটা অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, এবং এখনই সময় মানে যেভাবে হওয়ার তারা না করে মনে হচ্ছে যেন যে তারা অপেক্ষা করছে যে কবে তফসিল ঘোষণা হবে তারপর তারা আন্দোলনে যাবে, কিন্তু কথা হচ্ছে তফসিল পর্যন্ত যদি তারা ওয়েট করে আপনার কি মনে হয় যে এরপরে আর আন্দোলন করার মতো ওই ধরনের সময় তাদের হাতে থাকবে? আমি 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 এই সব তফসিল ঘোষণা এই প্রসঙ্গে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, কিন্তু আমি আপনাদেরকে বলি বিএনপি অনেক বড় দল, বিএনপির রাস্তাঘাটে গেলে লক্ষ লক্ষ লোক রাস্তায় চলে আসে, তারেক রহমানের কথা লক্ষ লক্ষ লোক রাস্তায় চলে আসে, এটা তারেক রহমানের যোগ্যতা, এটা তারেক রহমানের জনপ্রিয়তা, এটা বিএনপির জনপ্রিয়তা, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। কিন্তু কথা হচ্ছে এই, এত বড় একটা শক্তি তাদের পিছনে থাকার পরেও তারা এই শক্তিটাকে কাজে লাগাতে পারছে না। বিএনপির কিছু কিছু লোকজন আছে, আমি আপনাদেরকে বলি, বিএনপির কিছু নেতা নেত্রীরা আছে যারা দিনের বেলায় বিএনপি, রাতের বেলায় তারা আওয়ামী লীগ করে, এবং এরা কি করে, বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবের মধ্যে তারা একটা বিতর্ক তৈরি করার জন্য 24 ঘন্টা কাজ করতে থাকে, তার প্রকাশ্যে তারা তারেক রহমানকে অসম্মান করে, প্রকাশ্যে তারা তারেক রহমানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, এবং এরাই আবার বেগম জিয়ার কাছে গিয়ে হাত পা চাপে। আমি বুঝি না, এখন আরো একটা কথা আছে, আমি তারেক রহমানকে অনেকে ডিসক্রেডিট দিতে চায়, আমি দেই না, তারেক রহমান দেশের থেকে কয়েক হাজার মাইল দূরে বসে যা করা দরকার উনি ওই সাবজেক্টগুলো নিয়ে
কাজ করে এবং দেশে এক একটা আন্দোলনকে একত্র করার জন্য যেই বিষয়গুলোকে সামনে আনা দরকার উনি এগুলো আনে। কিন্তু কথা হচ্ছে বিএনপির মতো এই মির্জাফররা থেকে উনি ওনার এই আন্দোলনটাকে আরো যত ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যায় এটা করার বদলে তারা চুপচাপ পিছনে বসে ছুরি চালাতে থাকে। এখন আপনি তফসিল ঘোষণার কথা বলছেন, আপনাদেরকে আমি বলি এই সরকারের অধীনে ভুয়া একটা নির্বাচন দিয়ে তারা এক সপ্তাহ টিকবে না, এক মাস টিকবে না, তারা টেকার কোনো সম্ভাবনাই নাই, কারণ তাদের দেশের ইকোনমি বলতে কিচ্ছু নাই। ইউরোপ এবং আমেরিকা থেকে তারা যদি তফসিল ঘোষণা করে নির্বাচনের দিকে আসায় আমি ঠান্ডা মাথায় একটা জিনিস জানি, বাংলাদেশের জিএসপি ক্যান্সেল হবে, গার্মেন্টস কমপ্লিটলি ব্যান করে দেওয়া হবে এবং